হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে চলে এসেছি বরিশাল শহরের শিল্পকলা একাডেমিতে, এবং এই বরিশাল শিল্পকলা একাডেমি আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ভিউয়ার্স, বরিশাল শহরে খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন একটি শিল্পকলা একাডেমি হয়েছে, এবং এখানে মুক্ত মঞ্চ রয়েছে শিল্পকলার একেবারে প্রবেশ মুখেই। খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন এই শিল্পকলা একাডেমি, এ প্রান্ত থেকে ও প্রান্ত আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ভিউয়ার্স, বরিশাল শহরের বান্দ রোডে অবস্থিত এবং বঙ্গবন্ধু উদ্যান তথা বেলস পার্কের ঠিক অপোজিটেই হচ্ছে এই শিল্পকলা একাডেমি। সুবিস্তৃত করিডোর এবং ঝকঝকে মোজাইক করা সেই বারান্দা, আমরা ভেতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, এবং বরিশাল শিল্পকলা একাডেমি কতটা নান্দনিক সেটা আপনারা দেখুন, এবং এর ভেতরের অডিটোরিয়ামটি যে কতটা সুন্দর তা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। খুবই সুন্দর দৃষ্টিনন্দন গালিচা, এবং এখানে কিন্তু 15 আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে এখানে কিন্তু অনুষ্ঠান হচ্ছে জেলা প্রশাসনের উদ্যোগে, এবং বিভিন্ন ধরনের দর্শক শ্রোতা তারা কিন্তু বসে রয়েছেন গ্যালারিতে, এবং বক্তৃতা পর্ব চলছে, এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সব ধরনের অনুষ্ঠান হয়ে থাকে, এবং এই অডিটোরিয়ামটি খুবই সুন্দর এবং সাউন্ড প্রুফ, এবং এখানে কিন্তু অনেক দর্শক ধারণ ক্ষমতার এই অডিটোরিয়ামটি, একেবারে আধুনিক সকল সুযোগ সুবিধা সম্বলিত। আপনারা যদি কখনও বরিশাল শিল্পকলা একাডেমির এই অডিটোরিয়ামে আসেন তাহলে এর নান্দনিকতা আপনারা দেখতে পারবেন, এবং এর চেয়ারগুলো খুবই সুন্দর এবং ঝকঝকে গালিচা, আপনাদের সবার ভালো লাগবে। আমরা সেই শিল্পকলা একাডেমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। ভিউয়ার্স, বরিশাল সহ নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তারই ধারাবাহিকতায় আমরা আজকে চলে এসেছি শিল্পকলা একাডেমিতে, এবং শিল্পকলা একাডেমির এ প্রান্ত থেকে ও প্রান্ত আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা যারা কখনোই বরিশালে আসেননি তারা দেখুন বরিশাল শিল্পকলা একাডেমি কতটা সুন্দর। বরিশাল শহরের একেবারে বান্দ রোডে অবস্থিত আপনারা এই শিল্পকলা একাডেমি। আপনারা যদি বরিশাল নথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে আসতে চান তাহলে নথুল্লাবাদ থেকে অটো মহেন্দ্র বা সিএনজি পেয়ে যাবেন, সেই অটো মহেন্দ্র বা সিএনজিতে 20 টাকা ভাড়া নেবে, আপনারা সেই যানবাহনে করে বরিশাল লঞ্চঘাট আসবেন, এবং সেখান থেকে আবার রূপাতলীগামী অটো মহেন্দ্র বা সিএনজিতে এসে বঙ্গবন্ধু উদ্যান তথা বিলস পার্কের সামনে নামলেই কিন্তু আপনারা এই পেয়ে যাবেন বরিশাল শিল্পকলা একাডেমি। এবং এছাড়া যদি রূপাতলী বাস স্ট্যান্ড থেকে আসতে চান তাহলে রূপাতলী থেকে লঞ্চঘাটগামী অটো মহেন্দ্র বা সিএনজিতে করে আপনারা কিন্তু বেলস পার্কের সামনে নামবেন, ভাড়া নেবে 15 থেকে 20 টাকা, সময় লাগবে 10 থেকে 15 মিনিট, এবং আপনারা চলে আসতে পারবেন এই সুন্দর শিল্পকলা একাডেমিতে। আপনাদেরকে আমন্ত্রণ জানাই, আপনারা এই শিল্পকলা একাডেমি ঘুরে যাবেন। বিভিন্ন উৎসব পার্বণে কিন্তু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এবং বরিশাল শহরের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের কিন্তু এই সূতিকাগার হচ্ছে এই বরিশাল শিল্পকলা একাডেমি, এবং এর পাশেই বান্দ রোড আপনারা দেখতে পাচ্ছেন, এবং দূরে সেই বঙ্গবন্ধু প্রতিকৃতি যেটি বঙ্গবন্ধু উদ্যানের পাশে লেকের উপরেই অবস্থিত। আমরা সেই দৃশ্যসমূহ লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি, দেখুন মুক্ত মঞ্চটি আসলে কতটা সুন্দর, এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হয়ে থাকে বরিশালের, যারা কখনোই আসেননি তারা দেখুন। আর অনেকেই রয়েছেন বরিশাল শহর থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে, আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে, সময়ের ব্যস্ততার কারণে অনেক দিন বরিশালে আসা হয় না, তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও। আপনারা দেখুন বর্তমানে 2023 খ্রিস্টাব্দে বরিশাল শহর কেমন রয়েছে, এবং এই চ্যানেলে বরিশাল নিয়ে অসংখ্য ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমাদের এই চ্যানেলেও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি, আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান। আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো, তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন। যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের নিরন্তর
সমর্থনের ফলেই আমরা কিন্তু অনুপ্রেরণা পাই নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আপনাদের যদি এই ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, এবং আপনাদের এই লাইক কমেন্ট এবং শেয়ার আমাদেরকে আরও অনুপ্রাণিত করে। তো ভিউয়ার্স, আমরা চলে এসেছি ভিডিওর একেবারে শেষ প্রান্তে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে। সে পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।